অনেক টাকা দেনা থাকলে কোরবানি দেওয়া যাবে কি না, দয়া করে জানাবেন। যদি কারোর কাছে কারোর অনেক টাকা দেনা থাকে, সেই দেনাগুলো পরিশোধ করার জন্য যদি সিস্টেমিক্যাল ব্যবস্থা থাকে, ধরুন মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আপনি কিস্তি আকারে দিয়ে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেই দেনার পাশাপাশি আপনি কোরবানি রাখতে পারেন। যদি সেই দেনা পরিশোধের জন্য একটা ধরুন কিস্তিতে নিয়েছেন, কিস্তি আপনার বেতন থেকে কেটে যাচ্ছে, তাহলে এরকম কিস্তি রাখা অবস্থায় আপনি কোরবানি দিতে পারেন। কিন্তু যদি কোরবানির টাকা না দিলে বরং দেনা কিছুটা হলেও দেওয়া যায় এরকম মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য কোরবানি না করে দেনা পরিশোধ করা উচিত এবং এক্ষেত্রে কোনো প্রকার অবহেলা করা উচিত নয় এবং দেনা রেখে কোরবানি করা জায়েজ নয়। দেনাদারদের প্রভাব প্রেশার আছে, তাদের পক্ষ থেকে চাপ আছে, কিন্তু আপনি তাদেরকে ইগনোর করে তাদের দেনা না দিয়ে কোরবানি করছেন। এরকম অহরহ আজকাল দেখা যায়, এগুলো কোরবানি নয়, এগুলো হলো গোশত খাওয়ার উৎসব, এগুলো হলো মানুষের কাছে প্রদর্শন করা লৌকিকতা, এছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির প্রচার ও প্রসারের জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন।